একটু পরে হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠল। আওয়াজটা জোরালো নয়, কারণ একটা প্রচণ্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঠুকিয়ে দিয়েছে। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই, ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, শেষ নেই, এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই। ধা করে জমিলা উঠে দাঁড়ালো, কিন্তু মজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো। জমিলা দেখল পথ বন্ধ, যে ঝড়ের উদ্যমতার জন্য নিঃশ্বাস ফেলবার জো নাই সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ বন্ধ হয়ে গেছে। একটু দূরে খোলা দরজা, তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা, এইটুকুন পথ পেরোবার উপায় নাই। জমিলাকে বসিয়ে কিছুক্ষণের জন্য দোয়া দরুদ পড়া বন্ধ করে মজিদ। এই সময় সে বলে, দেখো আমি যেভাবে বলি সেভাবে করো, আমার হাত হইতে দুষ্ট আত্মা ভূত প্রেত রক্ষা পায় নাই। এই দুনিয়ার মানুষরা যেমন আমারে ভয় করে শ্রদ্ধা করে, তেমনি ভয় করে শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিনপরীরা। আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে, না হইলে মাজার পাকের কোলে বৈশাও তোমার চোখে এখনও পানি আইল না কেন? কেন তোমার দিলে একটু পানিশনির একটু পাশুনির ভাব জাগলো না? কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতেছে? এই বলে সে একটা দড়ি দিয়ে কাছাকাছি একটা খুঁটির সঙ্গে জমিলার কোমর বাঁধল, মাঝখানে দড়িটা ঢিলা রাখল যাতে সে মাজারের পাশেই বসে থাকতে পারে। তারপর ভয়ে অসার হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য আমার মায়া হয়, তোমারে কষ্ট দিতেছি তার জন্য দিলে কষ্ট হইতেছে, কিন্তু মানুষের ফোড়া হইলে সে ফোড়া ধারালো ছুরি দিয়ে কাটতে হয়, জিনের আসর হইলে ব্যাত দিয়া চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়, কিন্তু তোমারে আমি এইসব করুম না, কারণ মাজার পাকের কাছে রাতের এক প্রহর থাকলে যতই নাছোড়বান্দা দুষ্ট আত্মা হোক না কেন, বাপ বাপ ডাক ছাড়ি পলাইব। কাল তুমি দেখবা দিলে তোমার খোদার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, মনে আর শয়তানি নাই। মনে মনে মজিদ আশঙ্কা করেছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদলও না, কিছু বললও না, দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল, ঝাপটা দিয়ে গেলাম, কিন্তু তুমি চুপ করে থাকো না, দোয়া দরুদ পড়ো, খোদার কাছে আর তাঁর কাছে মাফ চাও। তারপর সে ঝাঁপ দিয়ে চলে গেল। ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা, মজিদকে দেখে সে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, হ্যাঁ কই? মাজারে, তার উপর আসর আছে, মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাক্তারি পালাইব হেদিন, ও ভয় পাইব না? হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল, কী যে কও তুমি বিবি, মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায় তা ওই দুষ্ট জিনটাই পাইব যে আমার মুখে পর্যন্ত থুতু দিছে। কথাটা মনে হতেই দাঁত কর্মর করে উঠল মজিদের, দম খিঁচে ক্রোধ সংবরণ করে সে আবার বলল, তুমি ঘরে গিয়া শো বিবি। রহিমা ঘরে চলে গেল, গিয়ে ঘুমালো কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করলো না মজিদ। মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার উপর চুপচাপ করে রইল, যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে এই আশায় সে নিজের শ্বসনকে নিঃশব্দ প্রায় করে তুলল। কিন্তু ওধারে কোনো আওয়াজ নেই, থেকে থেকে দূরে পেঁচা ডেকে উঠেছে, আরও দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে, অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে, রাতটা গুমট মেরে আছে, গাছের পাতার নড়চড় নেই। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। সময় কাটে, ওধারে তবু কোনো আওয়াজ নেই। মুমূর্ষু রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুহৃদ লোক যেমন নিশ্চল হয়ে বসে থাকে তেমনি বসে আছে মজিদ, গাছের পাতার মতো তারও নড়চড় নাই। আরও সময় কাটে, এক সময় মজিদ বয়সের দোষে বসে থেকে একটু আলগোছে ছিমিয়ে নেয়, তারপর দূর আকাশে মেঘ গর্জন শুনে চমকে উঠে চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা সেখানে ঘনীভূত মেঘহস্ত থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ঝিড় ছিঁড়ে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ, মুখে পালক স্পর্শের মতো সে শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে এবং
সে আরামে কয়েক মুহূর্ত চোখও বুজে সে, কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শোনেও না কিছু। মেঘ দেখা সারা, এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে এখনও প্রগাঢ় নীরবতা। আর কতক্ষণ নড়ে চড়ে বসে ভাবে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায়। ওর দিকে মজিদ তাকায়ও না একবার, না ঘুমিয়ে অত রাতে সে কেন ঘুরছে ফিরছে একথা জিজ্ঞাসা করবারও কোনো তাগিদ বোধ করে না। তার মনে যেন কোনো প্রশ্ন নেই, নেই অস্থিরতা। অপেক্ষা থাকলেও এবং সে অপেক্ষা যুগব্যাপী দীর্ঘ হলেও কোনো উদ্বেগ আসবে না। কিছু দেখবার নেই বলেই যেন সে বসে বসে মেঘ দেখে। মেঘ গর্জন নিকটতর হয়, এবার যখন বিদ্যুৎ চমকায় তখন সারা দুনিয়া ঝলসে উঠে সাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত অতুজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলো মজিদ। চিরে দুফাঁক হয়ে যাওয়া আকাশ দেখে এ মাথা থেকে সে মাথা, তারপর পেঁচার মতো মুখ গোমড়া করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে। সে অন্ধকারে তবু চোখ পিটপিট করে আশায় আর আকাঙ্ক্ষায়। সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগের অলস বিলাস মাত্র। চোখ তার পিটপিট করে আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে। খোদার কুদরত প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে, ঘুম না গিয়ে আরাম না করে। হয়তোবা সে ইবাদত করে, ইবাদতের রকমের শেষ নেই। প্রকৃতির লীলা চেয়ে চেয়ে দেখা একরকম ইবাদত। আসন্ন ঝড়ের আশঙ্কা আকাশ অনেকক্ষণ থমথম করে, রাতও কাটি কাটাকাটি করে কাটে না। পাড়াগাঁয়ের থিয়েটারের যবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির যবনিকা ওঠে না। প্রকৃতি অবলোকনের ইবাদতই যদি করে থাকে মজিদ, তবে ঈষৎ বিরক্তি ধরে যেন, কারণ ভ্রুর কাজটা একটু কুচকে যায়। তারপর হঠাৎ ঝড় আসে, দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র হাওয়ার ছাপটায় গাছপালা গোঙায়, থরথর করে কাঁপে মানুষের বাড়িঘর। মজিদ উঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক, কারণ আর দেরি নয়। ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে, সুবেহ সাদেক, নির্মল, অতি পবিত্র তার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, সে রাতের শেষ, নতুন দিনের শুরু। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে পাঁচ পদের সুরা আল ফালাক। সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিন্ন করে দেয়, সে অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই, চাই তোমারই কাছে হে খোদা, হে প্রভাতের মালিক। আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে, আর যত দুর্বলতা থেকে, হে দিনাদির অধিকারী।